হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। তো আমার ফেসবুক এর ভিডিওতে কপিরাইট এসেছে, তো সেই কপিরাইটটি কিভাবে আপনারা তুলে দেবেন এবং কিভাবে সমাধান করবেন সে বিষয়ে দেখাবো। তো আপনারা যদি ফেসবুক বা পেজ নিয়ে কাজ করেন এবং যদি আপনাদের ভিডিওতে কপিরাইট আসে, তাহলে সেই কপিরাইট কিভাবে আপনারা তুলে দেবেন এবং রিমুভ করবেন সেই বিষয়ে আপনাদের দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি তো এখানে আপনারা নোটিফিকেশনে টাচ করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ভিডিওতে কপিরাইট এসেছে। তো এই কপিরাইট আপনারা কিভাবে থাকে এখানে দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে কপিরাইট এসেছে, তো এই কপিরাইট কিভাবে আপনারা রিমুভ করবেন সেই বিষয়ে আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আপনাদের ভিডিওতে কপিরাইট আসে, এরকম মেসেজ আসে, তাহলে আপনারা কিভাবে এই ভিডিওটি খুঁজে পাবেন সে বিষয়ে দেখাবো এবং রিমুভ করবেন কিভাবে সে বিষয়ে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটির ভিতরে আমি প্রবেশ করব। তো প্রবেশ করার পরে এখানে দেখুন নোটিফিকেশন কাজটি করবেন। এখানে দেখুন আপনাদের সেই ফেসবুক পেজ, ফেসবুকে আপনারা আপনাদের যে প্রোফাইলে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে ভিউ টুলস এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রোল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে আপনারা টাচ করে দিবেন। তো আমি টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে এখানে এই যে দেখাচ্ছে এখানে ফ্লাইট কন্টেন্ট, তো এখানে দেখুন এই ফ্লাইট কন্টেন্ট আমার ভিডিওতে এটা এসেছে। তো ভিডিওটি তারা রিমুভ করে দিয়েছে এবং এটা আপনি কিভাবে খুঁজে পাবেন সে বিষয়ে আমি দেখাবো। সেই জন্য আপনার যে কাজটি করবেন, এখানে ম্যানেজ কন্টেন্ট এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে এই যে নিচে যে আপনাদের প্রোফাইলের ছবিটা দেখা যাবে সেখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করে উপরে আসবেন। দেখুন যে এখানে এই ভিডিওটিতে আমার কপিরাইট দিয়েছে। তো এই ভিডিওটিতে কিভাবে আপনারা ডিলিট করবেন, সে ডিলিট করার জন্য এখানে দেখুন যে টেক অ্যাকশন, এখানে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেখুন দেখা টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ডিলিট পোস্ট, তো এখানে আমি টাচ করে দিলাম। তারপর এখানে ডিলিটে টাচ করে দিলাম, তারপর আমার এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এরকম আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে এভাবে সমাধান করতে পারেন। তো আশা করি আপনারা অবশ্যই তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।